নমস্কার আর আরম্ভ করবো মই ব্যাকরণ পাঠ্যপুথির চারি নম্বর পাঠ লিঙ্গ। এই পাঠটিত আমি লিঙ্গর ভেদ সমূহ কি কি জানিবলৈ চেষ্টা করিম। ছাত্রছাত্রী সকল যি সকলে লিঙ্গর ধারণাটো পাইছা তেওঁলোকেও এই ভিডিওটো চাওঁ বুলি কলে চাব পারা, কারণ আমি ইয়াত লিঙ্গর একেবারে মৌলিক ধারণা লাভ করার চেষ্টা করিম। বলাসুন ভিডিওটো আরম্ভ করো। ইয়াত দিছে তলর ছবি কেইখনলৈ মন করা, লড়াটয়ে দুঃখ পাইছে ছোৱালীজনীয়ে বান্ধি দিছে, ককাই বাতৰি কাকত পড়িছে, আইতাই ফুল গুঠিছে। ইয়ার পিছত আৰু দিছে ময়ূরটয়ে নাচিছে, ময়ূরিয়ে বহি আছে, মায়ে রাঁধিছে, দেউতাই সহায় করেছে, ভেকুলিয়ে জপিয়াইছে, সাগরত জাহাজ চলে। যিবোর শব্দই পুরুষ বা স্ত্রী জাতিক বুঝায় তাক লিঙ্গ বলে। যিবোর শব্দই পুরুষ বা স্ত্রী জাতি বুঝায় তাক লিঙ্গ বলে। অসমীয়া ভাষাত লিঙ্গ চারি প্রকারর, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ আর উভয় লিঙ্গ। এতিয়া আহিল পুংলিঙ্গ বা মেস্কুলিন জেন্ডার কাক বোলে। যিবোর পদে পুরুষ বা মতা জাতিক বুঝায় সেইবোর পদক পুংলিঙ্গ বোলে, যেনে দেউতা, খুড়া, রজা, সিংহ আদি। এতিয়া আহিল স্ত্রীলিঙ্গ কাক বোলে বা ফেমিনিন জেন্ডার কাক বোলে। যিবোর পদে স্ত্রী বা মাইকী জাতিক বুঝায় সেইবোর পদক স্ত্রীলিঙ্গ বোলে, যেনে মা, আইতা, রানী, গাই, শিক্ষয়িত্রী ইত্যাদি। ছাত্রছাত্রী সকল, ক্লীবলিঙ্গ বা নিউটার জেন্ডার বুলি কলে তোমালোকে কি বুঝা? যিবোর পদে পুরুষ স্ত্রী একুকে নুবুজায় সেই পদবুরক ক্লীবলিঙ্গ বোলে, যেনে চকী, মেজ, কিতাব, গাড়ি ইত্যাদি। ছাত্রছাত্রী সকল, তোমালোকে হিন্দী ব্যাকরণ নিশ্চয় পড়িছা, বা যিসকলে হিন্দী পড়িম বুলি ভাবিছা তেওঁলোকে এই ক্লীবলিঙ্গ হিন্দীত নোপোৱা, হিন্দীত কেৱল দুটা লিঙ্গই পাবা, স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গ। সেয়ে আমার অসুবিধা হয় অলপ হিন্দী কওঁতে। এই আমার যেহেতু চারিটা লিঙ্গ স্পষ্টভাবে নির্দেশনা দিয়া আছে হিন্দী ব্যাকরণত, এই স্পষ্ট নির্দেশনা নথকার বাবেই আমার অলপ অসুবিধাও হয়। ইয়াত চোৱা, ঘ নম্বরটো দিছে উভয় লিঙ্গ। উভয় লিঙ্গ মানে কমন জেন্ডার। যিবোর পদে পুরুষ স্ত্রী উভয় শ্রেণীকে বুঝায় সেইবোর পদক উভয় লিঙ্গ বোলে, যেনে কেঁচুয়া, মাছ, কবি, চৰাই, যাত্রী আদি। ইংরাজি ব্যাকরণত আমি তিনিটা জেন্ডার পাও, কি কি আছিল? মেস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার আর কমন জেন্ডার। আমার অসমিয়াত চারিটা লিঙ্গ পাও, কি কি? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ আর উভয় লিঙ্গ। ছাত্রছাত্রী সকল, তোমালোকে মনত রাখিবা লিঙ্গ পরিবর্তন কেনেকে করা হয়। পুংলিঙ্গ শব্দক স্ত্রীলিঙ্গলৈ আর স্ত্রীলিঙ্গ শব্দক পুংলিঙ্গলৈ পরিবর্তন করাকে লিঙ্গ পরিবর্তন বোলে। তলত কিছুমান উদাহরণ দিয়া হয়েছে, তোমালোকে চাওয়াচুন। পুংলিঙ্গ ককা, স্ত্রীলিঙ্গত কি হব? আইতা, ককা আইতা। দেউতা মা, খুড়া খুড়ি, খুড়া খুড়ি। মামা মামী, ভাই ভনী, লড়া ছোৱালী, রজা রানী, বালক বালিকা, নর নারী, লেখক লেখিকা, ডেকা গাভরু, বলদ গাই, দমরা চেউরী, কুয়া কাউরি।
সিংহ সিংহি, চিলা চিলনি, শিয়াল শিয়ালি, বুন্দা জায়, দতাল মাখুন্দি, হরিণ হরিণী, ময়ূর ময়ূরী, বাঘ বাঘিনী। আরো দিছে নায়ক নায়িকা, ছাত্র ছাত্রী, বেঙা বেঙি, ধুবা ধুবুনি, এইবর পুলিঙ্গৰ পৰা স্ত্রীলিঙ্গলৈ, স্ত্রীলিঙ্গৰ পৰা পুংলিঙ্গলৈ পরিবর্তন করার কিছুমান নিয়ম। ইয়ার উপরে তোমালোকে চা কিছুমান পদ ইকার, হস্রইকার আর দীর্ঘইকারর দ্বারা লিঙ্গ নির্ণয় করা হয়, যেনে রান্ধনী আর রান্ধনী। এটা রান্ধনী আর রান্ধনীর মাজৰ পার্থক্যটা চা, রান্ধনী প্রথম যেটা রান্ধনী আছে তাত নট দন্তিয়া নট হস্রইকার আছে আর ইয়াত দীর্ঘইকার আছে। আর হস্রইকার থাকাটো পুংলিঙ্গ বুঝায় আর দীর্ঘইকার থাকাটোয় কি বুঝায়, স্ত্রীলিঙ্গ বুঝায়। ঠিক সেইদরে ভেকুলি ভেকুলি, হস্রইকার থাকাটোয় পুংলিঙ্গ বুঝাব, দীর্ঘইকার থাকাটোয় স্ত্রীলিঙ্গ বুঝাব। শিপিনী আর শিপিনী, দেখিছানে ইয়াত শেষত নট হস্রইকার আছে, ইয়াত নট দীর্ঘইকার আছে, গতিকে হস্রইকারটোয় পুংলিঙ্গ বুঝাব আর দীর্ঘইকারটোয় স্ত্রীলিঙ্গ বুঝাব। কিছুমান শব্দ কেবল পুংলিঙ্গ হয়, যেনে রনুয়া ভঙুয়া বরলা হালুয়া জালুয়া ইত্যাদি। এই শব্দবর রনুয়া ভঙুয়া বরলা হালুয়া জালুয়া ইত্যাদি এই পুং এই শব্দবর সদায় পুংলিঙ্গই হয়। আনহাতে কিছুমান শব্দ কেবল স্ত্রীলিঙ্গর ক্ষেত্রতে ব্যবহার হয়, যেনে রাংঢালি ক্ষীরতি রসকি পোহারি আয়তি আদি। তো এই আছিল পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গর থূলমূল এটা ধারণা। ছাত্রছাত্রী সকল, যদি তোমালোকে এই ধারণাবর সঠিকভাবে বুঝি পাইছা, তেতিয়াহলে ইয়ার তলত যিখিনি প্রশ্ন দিয়া আছে সেইখিনি নিশ্চয় করিব পারিবা। তোমালোকে চেষ্টা করে চাবাচুন কি কি প্রশ্ন দিছে চাই লওয়া। তলত দিয়া বাক্যবর আস্তনা শব্দবর কি লিঙ্গ আছে লিঙ্গ লিখা, তলত দিয়া বাক্যবর আস্তনা শব্দবর কি লিঙ্গ লিখা। আমার খুড়িয়ে ভাত রান্ধে ভাল রান্ধে, খুড়িয়ে খুড়ি কি হব স্ত্রী লিঙ্গ। বাসখন যাত্রীয়ে ঠা খাই আছে, যাত্রীরে ঠা খাই আছে, বাসখন যাত্রীরে ঠা খাই আছে, এই যাত্রী শব্দটো কি লিঙ্গ হব, এই যাত্রীটো উভয় লিঙ্গ হব। শিক্ষকে পড়ুয়াই আছে, শিক্ষক শব্দটো কি লিঙ্গ হব, পুংলিঙ্গ হব। সিহঁতৰ ঘৰটো বৰ ডাঙৰ, এই ঘৰটো ঘৰ শব্দটো কি লিংগ হয় ক'ব লাগে। ঘৰ শব্দটো তোমালোকে নিশ্চয় ধৰিব পাৰিছা যে ঘৰ শব্দটোৱে ক্লীব লিংগ বুজাইছে। মূলা গাভৰু এক সাহসী নাৰী আছিল, এতিয়া এই নাৰী শব্দটো কি হ'ব, স্ত্ৰী লিংগ। ইয়াৰ উপৰি দুই নম্বৰ প্ৰশ্ন দিছে তলৰ ছবিখনৰ পাতবোৰত লিংগ পৰিৱৰ্তন কৰা। মামা আছে, ইয়াত কি হ'ব তোমালোকে লিখিব লাগে, মামা মামী, ৰজা ৰাণী, বাঘ বাঘিনী, ছাত্ৰ ছাত্ৰী, দমৰা চেউৰী, নৰ নাৰী, কুৱা কাউৰী, ধুবা ধুবুনি, এনেকৈ তোমালোকে লিখিবা। মই আগতে উল্লেখ কৰিছিলোঁৱেই, তোমালোকে নিশ্চয় এইখিনি সম্পূৰ্ণ কৰিব পাৰিবা। যিসকলে সম্পূৰ্ণ কৰিব পাৰিছা পাৰা বা পাৰিবা তেওঁলোকে কমেণ্টত জনাবা, আৰু যিসকলে নোৱাৰা তেওঁলোকৰ বাবে মই আকৌ এইখিনিৰ কাৰণে এটা ভিডিঅ' প্ৰস্তুত কৰি দিম। অসমীয়া ভাষাত লিংগ কেই প্ৰকাৰৰ আৰু কি কি, এতিয়া নিশ্চয় তোমালোকে জানা অসমীয়া ভাষাত লিংগ চাৰি প্ৰকাৰৰ আৰু কি কি, পুংলিংগ, স্ত্ৰীলিংগ, ক্লীবলিংগ আৰু উভয় লিংগ। লিংগ পৰিৱৰ্তন কৰি তলৰ বাক্যবোৰ লিখা। এতিয়া ইয়াত কৈছে মোৰ খুৰা এজন শিক্ষক, এতিয়া লিংগ পৰিৱৰ্তন কৰিব দিছে, মোৰ খুৰী এগৰাকী শিক্ষয়িত্ৰী, এজন হৈ আছে, যিহেতু শিক্ষয়িত্ৰী লিখিম গতিকে ইয়াত এজন নহয়, মই কি লিখিম, এগৰাকী শিক্ষয়িত্ৰী। তোমালোকৰ কিছুমানে এজনী বুলি লিখিব খুজিবা, কিন্তু আচলতে শিক্ষয়িত্ৰীৰ আগত এজনী বুলি সম্বোধন কৰা নহয়, সেইকাৰণে তোমালোকে লিখিব লাগিব মোৰ খুৰী এগৰাকী শিক্ষয়িত্ৰী। ছাত্ৰবোৰে পঢ়া শুনা কৰিছে, ছাত্ৰীবোৰে পঢ়া শুনা কৰিছে, হৰিণটোৱে দৌৰিছে, হৰিণাজনীয়ে দৌৰিছে। নেক্সট দিছে এইখন বালক বিদ্যালয়,
এইখন বালিকা বিদ্যালয়। মোৰ মামা এজন বিখ্যাত ৰান্ধনী, ইয়াত লিখিব লাগিব মোৰ মামী এগৰাকী বিখ্যাত ৰান্ধনী, নট হস্ৰইকাৰ আছে নট দীৰ্ঘইকাৰ, তোমালোকে দি লিখিব লাগিব। ইয়াৰ পাছৰ প্ৰশ্ন চোৱা, কেৱল স্ত্ৰীলিংগৰ ক্ষেত্ৰত ব্যৱহাৰ হোৱা পাঁচোটা শব্দ লিখা। এতিয়া কেৱল স্ত্ৰীলিংগৰ ক্ষেত্ৰত ব্যৱহাৰ হোৱা, কেৱল স্ত্ৰীলিংগৰ ক্ষেত্ৰত ব্যৱহাৰ হোৱা পাঁচোটা শব্দ কি হ'ব পাৰে? পাঁচটা শব্দ ৰাংঢালি, ইয়াত চাই লওঁ আৰু এবাৰ, ৰাংঢালি, ক্ষীৰতী, ৰচকী, পোহাৰী, আয়তী, এইবোৰ নামতীও হ'ব পাৰে। পাঁচোটা উভয়লিংগ আৰু পাঁচোটা ক্লীৱলিংগ শব্দ লিখা। ইয়াত ক্লীৱলিংগৰ শব্দ যেতিয়া লিখিবা, তোমালোকে কলম, ঘৰ, গাড়ী, চাইকেল, যি মন যায় তাকে ইয়াত লিখি দিব পাৰিবা। খালি তোমালোকে এটা কথা মন কৰিব লাগিব, সেইবোৰ জড় পদাৰ্থ হ'ব লাগিব। পাঁচোটা উভয়লিংগ, উভয়লিংগ বুলি কোৱাৰ লগে লগে ইয়াত কি লিখিবা? উভয়লিংগ বুলি কোৱাৰ লগে লগে তোমালোকে ইয়াত লিখিব পৰা মহিলা, পুলিচ উভয়লিংগ হ'ব, মহিলা, পুলিচ উভয়লিংগ। তাৰপিছত ইয়াত লিখিব পৰা ডাক্তৰ উভয়লিংগ, ইয়াত তোমালোকে আৰু দিব পৰা মহিলা, পুলিচ, ডাক্তৰ, শিশু, শিশু লিখিব পৰা, আৰু মাছ লিখিব পৰা, এনেদৰে তোমালোকে এনেধৰণে এই ইয়াত পাঁচটা উভয়লিংগ আৰু ইয়াত পাঁচটা ক্লীৱলিংগৰ শব্দ লিখিব পাৰা। তো আশা কৰোঁ তোমালোকে এই ভিডিঅ'টোৰ পৰা কিছু কথা হ'লেও জানিব পাৰিছা। যদি এনেধৰণৰ ভিডিঅ' চাবলৈ মন থাকে বা শিকিবলৈ মন আছে, তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'বা আৰু বন্ধু বান্ধৱীৰ লগত শ্বেয়াৰ কৰিবা, যাতে তেওঁলোকেও এই কথাখিনি তোমালোকৰ লগত আলোচনা কৰিবলৈও শিকিব পাৰে। যিমান আলোচনা কৰিবা সিমানেই তোমালোকৰ জ্ঞান স্থায়ী হৈ যাব। গতিকে আলোচনাৰ জৰিয়তেই তোমালোকে শিকিবলৈ শিকাটো দৰকাৰ। ধন্যবাদ।